দেশব্যাপী উন্নয়নের ছোঁয়া লাগলেও লাগেনি ঢাকা উত্তর সিটির বর্ধিত ওয়ার্ডগুলোতে। বর্ধিত ওয়ার্ডগুলোর মধ্যে 53 নম্বর ওয়ার্ডের বামনার টেক মাদবর বাড়ির প্রধান সড়কের বেহাল দশার কারণে জনজীবন এখন বিপর্যস্ত। দীর্ঘদিন সড়কের সংস্কার না হওয়ার কারণে বৃষ্টির পানি জমে এখন খালে পরিণত হয়েছে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। এই সড়কটি ঢাকা উত্তর সিটির 53 নম্বর ওয়ার্ডের বামনার টেক মাদবর বাড়ির প্রধান সড়ক। বৃষ্টি ছাড়াই এই সড়কে সবসময় জমে থাকে পানি। খানাখন্দ আর বিভিন্ন জায়গায় পানি জমার কারণে বোঝার উপায় নেই এটি একটি সড়ক। ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশনে উন্নতি হলেও এখনো মেলেনি কোনো উন্নয়ন। কুকুর পর্যন্ত রিক্সা ইয়া রাস্তার মধ্যে গোসল করে। নয়ানগর মসজিদ থেকে শুরু করে বার্সিটি পর্যন্ত আমরা যে কষ্ট হয়, অনেক সময় ধাক্কাইতে 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 আমাদের কলিজা হাটফিক ফুসফুস যা আসে সব পড়ে যায়। আমরা তারপরে অনেক সময় কী করি, লাফায় ধরি যাই, এইভাবে যাইতে যাইতে আমাদের কষ্ট হয়। এই রিক্সাতে আপনার বড়তলাতে এখানে আসলে প্রতিদিন আপনার রিক্সাতে পড়ে পড়ে এই মানুষ আপনার অ্যাক্সিডেন্ট হইতেছে, পাও ভাঙে নাহলে হাত ভাঙে, এমন অবস্থা। রিক্সা হইতেছে না, এখন রুগী মনে করেন অনেক রুগী আছে, আপনার অ্যাম্বুলেন্স গাড়ি লয়ে এলে আস্তে 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 তখন লাগে এই রাস্তার কারণে। এই রাস্তার মধ্যে আমরা চলাফেরা করতে কষ্ট হইতেছে। বর্তমানে যে বৃষ্টি বাদল আইলে সবসময় জলাবদ্ধ থাকে, বুঝতে পারছেন? এখন আমরা একটা অটো রিক্সা যদি বলি বড়তলা থেকে আমাদের এখানে আসার জন্য আসতে রাজি হয় না, আমরা খুব কষ্টের ভিতরে আছি। এই সড়ক থেকে আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের প্রায় 20টি বাস প্রতিনিয়ত যাতায়াত করে ছাত্রছাত্রীদের নিয়ে। রাস্তা খারাপ হওয়ার কারণে নানা দুর্ভোগে পড়েন বাস চালকরা আর ছাত্রছাত্রীরাও। আমাদের ঝাঁকি লাগলে কোনো জিনিস পড়ে যেতে পারে, আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হয়, আমাদের সমস্যা হয়, আমাদের বাসের সিঁড়ি দিয়ে পানি উঠে যায় বর্ষাকালে, অনেক সমস্যা। বৃষ্টি বাদল হলে তো আমরা গাড়ি নিয়ে বের হতেই পারি না, অনেক কষ্ট হয়ে যায়। তুরাক থানাটার ভিতরে যতগুলো রাস্তাঘাট আছে এত খারাপ রাস্তা, বাংলাদেশের ভিতরে আর কোনো জায়গায় মানে এরকম রাস্তাঘাট খারাপ নেই। বৃষ্টি হলে বিভিন্ন দোকানে পানি উঠে যায়, ফলে বর্ষাকালে প্রায় দোকান বন্ধ রাখতে হয়। দোকানের মালামালও আনতে বেগ পোহাতে হয় বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্যের জন্য অনেক সমস্যা, এখানে দোকানপাটগুলো যারা আছে সবাই অনেক কষ্টে আছে, দুঃখ আছে। আমি একজন দোকানদার, আমি মাল আনতে পারতেছি না, আমাদের কষ্ট হইতেছে, হেভি কষ্ট। মাল উল্টে যায়, পানিতে পইরা যায়, চাউল ভিজিয়া যায়। ব্যবসা ক্ষেত্রে একটা প্রোডাক্ট আনতে গেলে নিতে গেলে অনেক ঝামেলা। সড়ক খারাপ হওয়ার কারণে মাঝে মাঝে উল্টে যায় রিক্সা গাড়ি, প্রায় প্রতিদিনই মেরামত করতে হয় রিক্সা চালকদের। আসার সময় উলট হওয়া যায়, রিক্সা মোটর লস্ট হওয়া যায়, উল্টে যায়, অ্যাক্সেল ভেঙে যায়। খারাপ হয় যে বাংলাচোর রাস্তা, মানে রাস্তার ইস্কে পড়ে যায়, মানে যাত্রী পড়ে যায়, ক্ষতি হয়, গাড়ি মোটর ওটা নষ্ট হয়ে যায়, তারপর গাড়ি চালিয়ে গাড়ি উল্টে পড়ে যায়, অনেক বিভিন্ন সমস্যা। সুয়ারেজের আর ছাদের পানি সরাসরি ফেলা হয় সড়কে। মাহিন ফ্যাশন লিমিটেডের ভাড়া করা ভবনের ছাদের পানি ফেলা হচ্ছে সরাসরি সড়কে। এ ব্যাপারে মাহিন ফ্যাশন লিমিটেডের কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলে তারা ক্যামেরায় কথা বলতে অস্বীকৃতি জানায়। বলেন ভবন মালিকই এই ব্যবস্থা করে দিয়েছে। বলবো না, বিকজ আমি এই বাড়ির হোল্ডার না, আমি ভাড়াটিয়া, আমার লাইনটা আমার করা না, করছে হচ্ছে বাড়িওয়ালা। সো আপনার কথা বলতে হবে বাড়ির বিল্ডিং মালিকের সাথে। এ ব্যাপারে কাউন্সিলরের সাথে মুঠোফোনে এবং সরাসরি যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।